আমি জানুয়ারি যেমন আমার থেকে বলছি, আর আমাদের সাথে আছে এমডি নিবয় ভাই। উনি 2017 সালে অ্যাপ ডেভেলপমেন্টের সবচেয়ে অন্যতম একটা সম্মাননা পুরস্কার, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠ অ্যাপ মানে উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন, এবং তিনি প্রায় 9 বছর ধরে এই এখানে এসে আছেন। এখন আমার দেরি না করে চলুন তাহলে চলে। ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আপনি একটু বলেন যে এই যে অ্যাপ ডেভেলপমেন্ট যে করছেন, এটা কিভাবে আসলে আপনি অনুপ্রাণিত হয়েছেন, এটা একটু আপনি বলুন। রাইট, সো আমি যখন অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করি তখন আমি আসলে জানতাম না যে আমি অ্যাপ ডেভেলপমেন্টটা করব। আমার বেসিক্যালি প্রোগ্রামিং এর উপরে অত্যন্ত একটা নেশা ছিল, এবং আমি যখন কলেজ স্টুডেন্ট তখন আমার একটা খায়েশ ছিল যে আমি হ্যাকার হব। তো ওখান থেকে আমি জানতে পারলাম বিভিন্ন ইন্টারনেটের থ্রুতে এবং বিভিন্ন মাধ্যমে যে হ্যাকার হতে হলে প্রোগ্রামিং জানতে হয়। তো তারপরে প্রোগ্রামিং শেখাটা শুরু করা, কিন্তু আমি জানতাম না যে অ্যাপ ডেভেলপমেন্ট করব। পরবর্তীতে আমি যখন দেখলাম যে অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরে এত বড় একটা মার্কেট প্লেস, এত অপার সম্ভাবনা, এগুলোর কথা চিন্তা করেই আস্তে 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 অ্যাপ ডেভেলপমেন্টের দিকে আসা, এবং আমার বয়স যখন 15 বছর তখন আমি আমার কোম্পানি স্টার্ট করেছি। আমরা যখন শুরু করেছিলাম ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে টিউশনের টাকা জমিয়ে আমরা আসলে আমাদের কোম্পানি প্রথম শুরু করেছিলাম, এবং অনেক চড়াই উচড়াই পার হয়েছে। আমরা বিভিন্ন ভাবে টিম সেট আপ করে বড় কাজ করতে গেছি, টিম ভেঙে গেছে, পয়সার অভাবে একটা বড় উদ্যোগ নিতে পারিনি, এমন অনেক সিচুয়েশন গেছে। বাট আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যখন আমরা দেখলাম, আমরা ভ্যাট চেকার নামে একটা অ্যাপস তৈরি করলাম, যে ভ্যাট চেকারটা আসলে রাজস্ব ক্ষতি থেকে বাংলাদেশ সরকারকে বাঁচিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা ভ্যাট চেকার শুরু করলাম। এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে ভ্যাট চেকারের মাধ্যমে 1.5 বছরে বাংলাদেশ সরকারের 350 কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে কিন্তু বেঁচে গেছে। এরপরে আমরা ইন্টারন্যাশনাল বাজারের দিকে মুভ করলাম। আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেছি, ক্যানাডিয়ান ডিজে কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিভিন্ন বড় বড় ক্লায়েন্টের সাথে কাজ করেছি। একই সাথে আমাদের আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন টপটিউব, যেটা সারা ওয়ার্ল্ডে 25 লাখ ব্যবহারকারী ছাড়িয়ে গেছে। এছাড়া আরও অনেক কাজ আছে। আসলে এই সাকসেসটা একদিনে আসেনি, আমরা অনেক কষ্ট করে অনেক চড়াই উচড়াই পার করেই কিন্তু আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। অ্যান্ড্রয়েড অ্যাপের যে ওয়ার্ল্ড পার্সপেক্টিভটা সেখানে 963টি ক্যাটাগরির মধ্যে মোবাইল অ্যাপস ডেভেলপারের অবস্থান সবার উপরে, জব গ্রোথ 19% এবং বার্ষিক গড় আয় একজন ডেভেলপারে $98,000। আপনারা হয়তো জানেন যে এই মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে এবং অ্যাপ থেকে গত বছর সেল হয়েছে $365 বিলিয়ন, এবং আগামী 2021 সাল নাগাদ এটা $935 বিলিয়নের উপরে ছাড়িয়ে যাবে। এবং বাংলাদেশেও কিন্তু এটা ফিউচার অত্যন্ত ব্রাইট, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যেই কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন আইটি বা নন আইটি বেস কোম্পানি, সবারই কিন্তু আসলে অ্যাপস মোবাইল অ্যাপস দরকার হচ্ছে, এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মটা সবার ইউজ করার প্রয়োজন পড়ছে। তো এই জন্য আমি মনে করি যে এই সেক্টরটা একটা এমার্জিং মার্কেট, তরুণদের শুধু সারা বিশ্বের তরুণরা যেভাবে এগিয়ে আসে সেভাবে বাংলাদেশের তরুণদেরও এখনই সময় এই সেক্টরে ভালো কিছু করার, এবং এখানে অনেক ভালো একটা অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, মানে কয়েক বছর বাংলাদেশে মানে এখন কি অবস্থা অ্যাপ ডেভেলপমেন্টের, এবং এটা ভবিষ্যৎ বাংলাদেশে কত অপরচুনিটি আছে? বাংলাদেশে এখন অ্যাপস ডেভেলপমেন্টের অবস্থা বলতে গেলে খুবই ভালো, কিন্তু একটা জিনিসই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের ইয়াং ছেলেরা ছেলেমেয়েরা তারা হাল ছেড়ে দেওয়ার অল্পতেই হয়তোবা কিছুদিন কাজ করে তারা কুইট করছে, স্কিলটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারছে না, সেটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো। আর অনেক ভালো ভালো ডেভেলপার তৈরি হচ্ছে, একই সাথে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। আইসিটি ডিভিশন স্পেশালি জুনাদ আহমেদ পলক ভাই, উনি ইয়াংদেরকে মোবাইল অ্যাপ সেক্টরে এনকারেজ করার জন্য, তাদেরকে নেওয়ার জন্য অনেক ধরনের স্টেপ নিয়েছে। আপনারা জানেন আইডিয়া প্রজেক্ট, বিভিন্ন ইনোভেশন ফান্ড, বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু দিয়ে রেখেছেন। তা আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে আমাদের তরুণদের আরও বেশি অংশগ্রহণ করা উচিত। একই সাথে এই অ্যাপস ডেভেলপমেন্ট শুধু শুরুটা করলে হবে না, শেষ পর্যন্ত ভালো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য লেগে থাকতে হবে, তাইলে আলটিমেট একটা ভালো আউটপুট নিয়ে এখান থেকে বের হওয়া যাবে। হ্যাঁ,
সেটা হচ্ছে একজন অ্যাপ ডেভেলপার মানে ইনিশিয়াল স্টেজ অনেক ডিফিকাল্টি ফেস করে, তাহলে কি পরিমাণ তার সাথে আপনি অনেক ডিফিকাল্টি ফেস করছেন, কি পরিমাণ তার সাথে ডিফিকাল্টি ফেস করতে হয় বা কি করে এগুলো ওভারকাম করতে হয়? সমাধান করতে অনেক সময় লেগে যায় এবং এখানে তাকে আসলে কিওয়ার্ড ভিত্তিক ইন্টারনেট সার্চ করেই এটা সমাধান খুঁজে বের করার যে টেকনিক সেটা রপ্ত করতে হবে। তা না হলে সবসময় হয়তো মেন্টর পাওয়া যাবে না, সবসময় হয়তো গাইডলাইন পাওয়া যাবে না, এক্সাক্ট সমস্যাটা বুঝে কি কিওয়ার্ড এর উপর সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু সার্চ করলে গুগলে এখানে সারা ওয়ার্ল্ডের যে জার্নাল বিভিন্ন ব্লগ সেখানে কিন্তু সমস্যার সমাধান রয়েছে এবং তাকে আসলে ওই টেকনিকটা শিখতে হবে যে কিভাবে কিওয়ার্ড দিয়ে একটা প্রবলেম ওভারকাম করা যায় এবং একটা প্রবলেম সমাধান করা যায়। তো আমি মনে করি কিওয়ার্ড সার্চিং এবং প্রবলেমটা বোঝা এবং সেটার কিওয়ার্ডটা বোঝা এটা সব থেকে জরুরি একজন নতুন ডেভেলপার যখন আসলে বিভিন্ন সমস্যা বা ডিফিকাল্টিস ফেস করে। এবং আমি আগেই যে কথাটা বলেছি সেটা হচ্ছে লেগে থাকা, একটা সময় হয়তো একটু কঠিন মনে হবে বাট একদম শেষ পর্যন্ত হাল ছেড়ে না দিয়ে লেগে থাকাটাই হচ্ছে এখানে সাকসেসের মেইন মূল কথা। একজন ওয়েব অ্যাপ ডেভেলপার বিগিনিং এ কি পরিমাণ খরচ হতে পারে বা তার কষ্ট আসলে কি পরিমাণ পড়তে পারে এটাই তো। আপনার স্কিল, সো আমার মনে হয় যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অথবা যারা অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করছেন তাদের অবশ্যই একটা কম্পিউটার আছে এবং আপনাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে স্কিল। স্কিল ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস এবং লেগে থাকার কোনো বিকল্প নেই, তো এখানে কোনো বড় ইনভেস্টমেন্ট অফিস সেট আপ এরকম কিছু দরকার নেই, কারণ অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু ঘরে বসে ইনকাম করা যায়। অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু এমন নয় যে আপনার একটা কোম্পানি থাকতে হবে, একটা বড় অফিস থাকতে হবে, অনেক বড় একটা খরচ করতে হবে, সেরকম কিন্তু নয়। আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন, আপনি ঘরে বসে আর্নিং করতে পারেন, আপনি নিজের অ্যাপস থেকে ইনকাম করতে পারেন। সো এখানে খরচের ব্যাপার যদি আমি বলি সেটা হচ্ছে ইন্টারনেট এবং কম্পিউটার, এছাড়া বড় কোনো খরচ নেই স্টার্টিং এ, এখানে জাস্ট স্কিলটা ডেভেলপ করাটাই হচ্ছে মেইন। হ্যাঁ, আপনি তো অনেক দিন ধরে কাজ করেছেন পুরো বাংলাদেশে ওয়ার্ল্ড নিয়ে, আসলে আপনার স্বপ্ন কি বা আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে? রাইট, আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমরা এখনো আমার কাছে আসলে যে স্বপ্নটা নিয়ে এই সেক্টরে কাজ করা শুরু করছি সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারেনি। হ্যাঁ, আমরা ভ্যাট চেকার তৈরি করেছি যেটা কোটি কোটি টাকার রাজস্ব থেকে বাংলাদেশ সরকারকে বাঁচিয়ে দিয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগার বিষয়। তবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু এখনো আমরা পৌঁছাতে পারিনি, কারণ আমাদের লক্ষ্য বিশ্ব বাজার দখল করা এবং বিশ্ব বাজারের যে বিলিয়ন ডলার মার্কেট সেখানে বড় একটা স্ট্রং পজিশন হোল্ড করা। শুধু আমি নিজে না, আমি যেটা কাজ করছি আমি বাংলাদেশের ইয়াংদের নিয়েও কাজ করছি যাতে করে পুরো বাংলাদেশের সব তরুণরা মিলে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই সেক্টরে বিশ্ব বাজারে একটা বড় স্থান আমরা দখল করতে পারি, বাংলাদেশকে যাতে অন্য একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি সেই জায়গায় এখনো কাজ করে যাচ্ছি। আমি মনে করি আমার নিজের যেটা গোল সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মানের, যেমন টপ টিউব 25 লাখ ইউজার ছাড়িয়ে গেছিল দেড় বছরে, আপনারা হয়তো শুনে থাকবেন, এরকম আরো ভালো ভালো প্রোডাক্ট যেটা আসলে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয় এবং বিশ্ব বাজারের একটা বড় অংশ যাতে আমরা বাংলাদেশ ইয়াংরা দখল করতে পারি সেই জায়গায় কাজ করাই হচ্ছে আমার আলটিমেট টার্গেট। একজন স্টুডেন্ট যে স্টার্টআপ করবে বা অ্যাপ ডেভেলপমেন্ট করবে, তার সে আসলে ভার্চুয়াল জগতে আমাদের সোর্স পাওয়া যায়, তার সাথে ভার্চুয়াল জগতে শিখেই তা হবে নাকি একজন তার মেন্টর লাগবে বা কোথায় কোর্স করলে তার জন্য ভালো? শেখার জন্য সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শেখার জন্য আপনার মাইন্ডসেটটা সব থেকে বেশি জরুরি, যে আপনি আসলেই কি শিখতে চান কিনা, আপনি এক্স্যাক্টলি কাজটা করতে চান বা শিখতে চান। আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, আপনার ব্রেইন আপনার নিউরাল সিস্টেম যদি বলে যে আপনি কাজটা পারবেন এবং আপনার দ্বারা হবে তাহলে আপনি পারবেন, সেটা ইউটিউবে টিউটোরিয়াল দেখেই হোক অথবা কোনো মেন্টরের মাধ্যমেই হোক। আমি মনে করি দুইভাবেই শেখা যায়, তবে একজন মেন্টরের কাছে গেলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার যে শেখার প্রসেসটা এটা একটু কুইক হয়, যে জিনিসটা হয়তো আপনার অনেক একটা সময় লেগে যেত সেটা একটা গাইডলাইন্সের মধ্যে থাকলে কিছুটা কুইক হয়। তবে আমি রেকমেন্ড করবো না যে সবসময় মেন্টর দিয়েই শিখতে হবে, ভার্চুয়াল জগতে বিভিন্ন টিউটোরিয়াল ওয়ার্ল্ডে বিভিন্ন রকম ব্লগ পোস্ট বিভিন্ন কিছু দেখেও কিন্তু শেখা যায়। তবে যাই করি আমরা আমাদের একটা কথা মনে রাখতে হবে, লেগে থাকতে হবে এবং আমাদেরকে এই এই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে যে আমি পারবো এবং আমার দ্বারা হবে এটা শেষ দেখে ছাড়বো, এই 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 আত্মবিশ্বাসটা যদি থাকে তাহলে এটা রপ্ত করা যায়।
ধন্যবাদ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।